তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা ভালোই আছো। আর আমি এখন উঠেছি, আর এখন বাজে গেছে প্রায় 10টা। আমার 4:30 ঘুম ভেঙে গেছিলো, কিন্তু তখন অনেক ঘুম পাচ্ছিলো, ওই জন্য আমি আবার ঘুমাতে চলে গেলাম। আর এখন আমি উঠেছি, তো তার মধ্যে নিয়ে দেখা করছি। গাইস, আর আমি এখন খাচ্ছি, আমার ডান মাছ হয়ে গেছে, আর আমি এখন খাচ্ছি কি যে ডিমের পোচ। আর পাউরুটিও দিয়েছিলাম, পাউরুটি সাফ করে দিয়েছিলেন, আর একটুখানি করে দেখে আমার খাওয়া হয়ে গেছে। আর আমি একটুখানি এখন আমার খাওয়া হয়ে গেছে আর আমি একটুখানি এখন বন্ধুরা আমি এখন চেস খেলছি, দেখতে পাচ্ছো। আমাদের কাছে এখন চেস অ্যাভেলেবল নেই বলে আমরা ফোনে খেলছি। বন্ধুরা, আমরা এখন যাব আর খাওয়া দাওয়া করে নিয়ে যাব। আর আজকে হচ্ছে কি রবিবার, ওই জন্য আজকে হবে কিছু চিকেন। আর আমি এখন একটুখানি ফোন দেখব, মানে কি অনেকদিন অনেকক্ষণ পরে নেটটা এসছে, নেট এতক্ষণ ধরে ছিলই না। আর ড্রেসটা দেখো, হ্যাঁ ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আমি এটা পরে যাবো না, আমি একটা সাদা গেঞ্জি পরে যাবো। এবারে দেখো ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখো, আমাদের ঘরের পিছনে একটা পুকুর আছে, এর মধ্যে তাল গাছ, তেঁতুল গাছ, নারকেল গাছ সব কিছুই আছে, আর পুকুরের মধ্যে অনেক মাছ আছে, আমরা এখন দেখাতে পারছি না। আর এর মধ্যে সাপও থাকে, আমি সাপও দেখেছি, এর মধ্যে সাপ বুন্দি বাড়িয়েছিল একদিন। আর ওইখানে সব জাল ফাল দেওয়া আছে, আর ওইদিকেও ঘর আছে। আর বৃষ্টি পড়ছিল তখন, আর বৃষ্টির জন্য আমরা ভিডিওটা করেছি, তার জন্য আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব তো করে দিতে পারেন। আর দেখো এখান দিয়ে আমাদের ঘরের নিচের ওইগুলো দেখা যাচ্ছে। আমাদের এটা হচ্ছে কি দোকান এখনও পুরো হয়নি, মানে এখনও মানে সব কিছু হয়ে গেছে, ঢালাই ফালাই সব কিছু হয়ে গেছে। আমরা এখন রেডি হয়েছি, আর দারুটা কুমার এখন রেডি হবে, আর আমরা যাবো কিছু ক্যাবে করে। আর যখন রেডি ফেডি তখন হয়ে যাবে, তখন নুরা দেখো আমরা এখনও বসে আছি ক্যাবের জন্য, আমরা 1 ঘন্টা বসেছিলাম। আর দেখো এখানে সবাই এখন বসে আছে,
আর আমি তখন জুতোর লেজ মারা প্র্যাকটিস করছিলাম। লেজ মারা প্র্যাকটিস করা হয়ে গেছে আর এখনো ক্যাব আসেনি, বাইরে বৃষ্টিও হচ্ছে, ওই জন্য আমরা বাইরে এখন দাঁড়াতে পারছি না। ওই দেখুন বাইরে এখন বৃষ্টি পড়ছে, ওই জন্য দাঁড়াতে পারছি না। আর ওই পাড়ে মাঠের ওই পাড়ে হচ্ছে কি যে আমাদের স্কুল, এই আমাদের না ওদের স্কুল, একটা অন্য স্কুল আছে মাঠের মাঠের পাড়েই, একটা অনেক ঘরের পাশে একটা স্কুল আছে এখানে, ওই দেখো এটা হচ্ছে কি স্কুলটা। আর মাঠে সব ঘাস ফাস হয়ে গেছে, এখন গেটের জন্য তোমরা দেখতে পাচ্ছ না, এখন অনেক ঘাস হয়ে গেছে মাঠে, কাদা ফাদা এখন অনেক হয়ে গেছে, ওই জন্য সবাই আগে অনেক খেলতে আসে কিন্তু এখন কেউ আর খেলতে আসে না। দেখো তখন বেজেছিলো কি যে তিনটে আর এখন সাড়ে তিনটে বাজে, কিন্তু এখনও কে বাজে না। আর দেখো বৃষ্টি কীরকম হচ্ছে, আর আমাদেরকে একটা প্রিন্টার নিয়ে যেতে হবে, আর বৃষ্টি হচ্ছে তাহলে ভেবে নাও কী হবে আমাদের। আর আকাশটা দেখো বৃষ্টি এখন অনেক ঝরে পড়ছে আগের থেকে, আর ছাতা নিয়ে যাবো আমরা, আর ওই দিকে দাঁড়াবে গাড়িটা, ওই দিকে মাঠটা দেখতে পাচ্ছি ওই দিকে দাঁড়াবে। আর এখনও গ্যাপটা আসেনি, আর এখন দেখা যাচ্ছে কি যে 21 মিনিট, আর একটু পরে যেন দেখা যাচ্ছি ক্যাপ তো আসছেই না। আমি চিপস খাচ্ছি তার জন্য। বন্ধুরা দেখো আমি এখন ব্যায়াম করছি, আর এখন 1 ঘন্টা হয়ে গেল, 4:06, 4:10 বাজে, আর এখন ক্যাপটা আসেনি, বাবা বুক করে দিয়েছে, নিজে আসছিল কিন্তু দান করে দিয়ে, আর সে এখন আটকে দিতে প্যাসেঞ্জার নেওয়ার সময় সে নিয়েছিল, বুকিংটা ধরেছিল, আর এখন আমি টাইম পাস করছি এখন। এখনো কে বাসলো না, আমরা 1 ঘন্টার উপরে ওয়েট করছি। তো বন্ধুরা দেখো আমরা এখন যাচ্ছি ক্যাবে করে, আর আমরা এখন যাচ্ছি কি আমাদের বাড়ি, দেখো এটা হচ্ছে কি রাস্তা আমাদের। আমরা ফার্স্টে টোটো করে এলাম, আমরা টোটো করে একটা বাস স্টপে দাঁড়ালাম, ওখানে একটা ট্যাক্সি চলে এলো, ট্যাক্সিটা ধরে নিলাম, আর ওই ট্যাক্সিটা করে আমরা এখন যাচ্ছি। বৃষ্টির জন্য সব আপনারা আবছাপতে দেখতে পাচ্ছেন, কিন্তু বৃষ্টির জন্য এগুলো সব আবছাপতে দেখা যাচ্ছে, বৃষ্টি না হতো তাহলে আরও ভালো করে দেখতে পেতেন। আর এটা আমরা যাচ্ছি দিল্লি রোড দিয়ে দেখতে পাচ্ছ, আর আমি এইখানে 5 জন বসেছিলাম, আর বৃষ্টি তো হচ্ছিলো, তোমরা ভাবি যে আমরা রেজিস্ট্রি করে ঢুকিয়েছি, যেভাবে ঢুকে আমরা ওভাবে ঢুকিয়েছি, টিকিটে ঢুকিয়ে নিয়েছি সবকটা। আর আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে, আর ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ব্লগটা এই ব্লগের পরে আসবে, যে এটা 15 আগস্ট দেখতে পাবেন আপনারা, হয় ওই ব্লগটা, যে ব্লগটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আছে ওটা আপনারা হয় 16 আগস্ট বা 15 আগস্টে পেতে পারেন। আজকে একটা স্পেশাল ডান্সও আসবে এই ব্লগ ছাড়া, ঠিক আছে। আর আমরা এখন যাচ্ছি, আর দেখো আমরা এখনো দিল্লি রোড দিয়ে যাচ্ছি, যদি ব্যাকগ্রাউন্ডে কিছু না আসছে তার জন্য সরি। আমরা এখনো যাচ্ছি, দেখো আমরা এখানে যাচ্ছি, এখন আমরা দিল্লি রোডে গেছি, সামনের সিটে দাদু বসে আছে,
আর একটা কথা বলতে ভুলে গেলাম যে এটা হচ্ছে কি পুরো এসি ট্যাক্সি। আর বার্থডে লোকটা অনেক ভালোই ছিল, বার্থডে লোকটা গিয়ে দেখবে ওইটা আমাদের ফেসবুক পেজে আছে, সম্রাট মালিক নামে আমার একটা ফেসবুক পেজ খুলেছি, আমাদের ফেসবুক পেজও ফলো করবে নিশ্চয়ই। আর তোমরা এখন এই ভিডিওটা দেখতে থাকো। এখানে একটুখানি জামের জন্য দাঁড়িয়েছে গাড়িটা, এখনো দাঁড়িয়েই আছে গাড়িটা। দেখো এটা বাইরের দৃশ্য, দেখো কত ভালো দৃশ্য বাইরে। এখানে দেখো আরেকটা গাড়িও দাঁড়িয়ে আছে, আর এইবারে জাম শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আর আমরা মানে আমি এই রাস্তাটা যদি আমরা এখান দিয়ে যাই দিল্লি রোড দিয়ে, তাহলে আমি 40 মিনিটের জলদি দিল্লি যাই। আর আমি যাই আমার স্কুল হয়ে, একটা স্কুল আছে ওইখান দিয়ে একটা গলি হয়ে যাই, যেখান দিয়ে সল্পের বাসগুলো যায়, সল্পের বাসের রাস্তা রুট দিয়েই আমরা যাই। তোমরা যদি সল্পের বাসে করে যাও এখান দিয়ে, আমাদের ওখানে তোমরা সল্পের বাসটা পেয়ে যাবে, যদি সল্পের বাসে করে যাও তাহলে আপনারা পৌঁছাতে পারেন আমাদের এই বাড়ির ওখানে। আর দেখো এখানে আমরা যাচ্ছি, আসতে পারো, আর এখন যাচ্ছি এইটা আমরা যাচ্ছিলাম পাতিপুকুর দিয়ে। দেখো এবার তেঁতুল তোলার বাস স্টপ এলো, দেখো আমরা যাচ্ছি। আর এরপরে কালিন্দি দিয়ে আমরা যাচ্ছি, এটা কালিন্দি মোড়, কালিন্দি মোড়। দেখো আমরা যাচ্ছি, আর এখন আমি আমার ব্লগটা দেখছি, আমার বার্থডে ব্লগটা। Thank you.
দেড় ঘন্টার পর আসছে, আর এখন আমি করতে যাচ্ছি কি যে আনবক্সিং। তো ফার্স্টে আমি এইটা ছড়িয়ে দিই, আর দেখো পিজাটা কত ভালো আছে। আর আমি একটা ফটো তুলে নিচ্ছি এর মা। আর দেখো এটা নিয়ে আসতে হবে কাটার, ততক্ষণ আমি এই টপিং গুলো খেয়ে একটা তুলে নি, একটা ইয়ে করে নি। টপিংটা তো শুরু গেলে না মাঝে লাগে, কিন্তু গিজেটা গেলে ভালো লাগবে। এটা একটু কিছু রাখবি না দাদা, নাম চলে রাখবি দাঁড়া, অ্যাক্সেল তুলিস না। দেখো আমরা এর মধ্যে অরিগানো মাখিয়ে দিয়েছি, আর আমি এখন খাচ্ছি। দেখো পিজাগুলোর দাম এত খাওয়া উচিত, আর অনেক ভালো হয়েছে পিজাটা। এর মধ্যে সব টপিং ফপিং দেওয়া আছে, আর এটা চিকেন, এই চিকেন পাস্তা পিজা। আর চার্জের যোগ করে হয়ে যাচ্ছে 59। ওই জন্য এটা তোমাদের আলটিমেটলি যখন তোমরা অর্ডার করতে যাবে তখন তোমাদের এটা 338 পড়বে। আর আজকে আমাদের ডিনারের জন্য এইটা। তো কথাকে বুঝতে পারি না, বন্ধ করো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর আজকে এটাই, বাই বাই।